দেশে এখন গ্যাসের ঘাটতি কমপক্ষে 100 কোটি ঘনফুট, যা থাকবে আরও 4 বছর। তবে জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, 2027 সালের পর যাতে সংকট না থাকে সে পরিকল্পনা করছে সরকার। তিনি জানান, গ্যাসের স্থানীয় উত্তোলন এবং এলএনজি আমদানির মাধ্যমে সরবরাহ বাড়বে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, নিজস্ব গ্যাসের সম্ভাবনা থাকায় দীর্ঘমেয়াদে আমদানি নির্ভরতা থেকে সরে আসা উচিত। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পরিবহন, শিল্প আর বিদ্যুতে গ্যাসের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়েনি দেশীয় উত্তোলন। তাই 2018 সালে তরলায়িত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি শুরু হয়। তবে দুই ভাসমান টার্মিনালের মাধ্যমে আমদানি আর দেশীয় মোট 300 কোটি ঘনফুট গ্যাসেও চাহিদা মেটে না। শিল্পখাতে গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন, বিদ্যুৎ খাতেও চাহিদা মতো মিলছে না। এমন অবস্থায় জ্বালানি বিভাগ মনে করছে, 2028 সাল নাগাদ গ্যাসের চাহিদা ছাড়াবে 600 কোটি ঘনফুট। নতুন দুই ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে সরবরাহ বাড়বে 100 কোটি ঘনফুট, বাকিটা আসবে 146টি গ্যাস কূপ খননের মাধ্যমে। কূপ খনন 146টার কাজ চলমান আছে এখন, সাথে শ্যালোসি এবং ইম্পোর্ট গ্যাস, এগুলি সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি 27 সালের পরে যাতে আমাদের গ্যাসের কোনো প্রবলেম না হয়। এই গ্যাস, কারণ ওখানে তখন 6000 MMC অফ গ্যাস লাগবে। কাতারের সঙ্গে চলমান চুক্তির আওতায় বছরে 25 লাখ টন পর্যন্ত এলএনজি আসছে। আরেক চুক্তির মাধ্যমে 2026 সাল থেকে মিলবে আরও 18 লাখ টন। যদিও বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানি নয়, স্থানীয় গ্যাসে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশীয় উৎস এবং আমদানি দুটো একত্রে চালিয়ে গিয়ে পর্যায়ক্রমে আমদানিটা কমিয়ে দেশীয় উৎসটাকে বাড়িয়ে আপনার এমন একটা পর্যায়ে নিয়ে আসা সম্ভব যখন আমাদের পুরো চাহিদাটা আমরা দেশীয় উৎস থেকে পাবো। তার কারণ আমরা জানি যে বাংলাদেশ একটা গ্যাস সমৃদ্ধ এলাকা। পেট্রোবাংলার তথ্য মতে, স্থলভাগে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ আছে 8 ট্রিলিয়ন ঘনফুটের বেশি। তবে পর্যবেক্ষকদের মতে, স্থলভাগে এবং সমুদ্রে উল্লেখযোগ্য পরিমাণ অনাবিষ্কৃত গ্যাস মজুদ আছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।